আমরা ধরছেন মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সালাম স্নেহ এবং অভিভাবকগণকে সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস করতে যাচ্ছি। প্রথমে তোমাদের জন্য রয়েছে সেই আগেকার পুরাতন অঙ্ক, দুটো একটা নতুন আইটেম থাকতে পারে। প্রথম অঙ্কটা রয়েছে, দেখো এটা তোমাদের হয়তো অনেকে জানা আছে, হয়তো এখনই তোমরা খেয়াল করেছো, হ্যাঁ এটা তো আমরা খুব সহজ পারি মনেও হতে পারে। তারপরেও তোমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আসছে আমাদের এই প্রচেষ্টা। এখানে অঙ্কটা রয়েছে, দেখো খেয়াল করো, একটি লাইনে রাজু সামনে থেকে নবম, পিছন থেকে অষ্টম। তাহলে একজন লোকে গণা হচ্ছে একবার সামন থেকে আর পিছন থেকে গণা হচ্ছে, ওই ব্যক্তিটা গণা হচ্ছে দুইবার। খেয়াল করো, একটি লাইনে রাজু সামন থেকে নবম এবং পিছন থেকে অষ্টম, তো ওকে দুইবার গণনা করা হচ্ছে। যেহেতু একজনকে দুইবার গণনা করা হচ্ছে, তাহলে হয় ওকে সামনে ধরতে হবে না পিছনে ধরতে হবে, একবার বাদ দিতে হবে। যদি লিখি যে রাজু সহ সামনে আছে নয়জন, তাহলে লিখতে তার পিছনে আছে সাতজন লিখতে হবে অষ্টম থাকলে। আর যদি এরকম লিখি, এরকম যে রাজুর সামনে আছে আটজন, রাজু একজন না, এখানে কি রাজু সহ পিছনে আছে আটজন, রাজুর সামনে আছে আটজন, ঠিক এরকম অঙ্কটি হবে। যে এগুলো ব্যাখ্যা আমরা তোমাকে অনেক আগে বুঝিয়েছি, দেখিয়েছি, আজকে দেখো খেয়াল করো এটা করতে হবে। লিখতে হবে রাজু সহ, রাজু সহ সামনে আছে নয়জন, আর রাজুর পিছনে আছে অষ্টম লেখা আছে, তাহলে একদম কমে যাবে সাতজন, নবম থাকলে আটজন, দশম থাকলে নয়জন, এরকম খেয়াল করো তোমাকে। কারণ রাজুকে দুইবার গণনা করা যাবে না, একবার সামন থেকে পিছন থেকে গণনা করা যাবে না। আমরা যদি সামন থেকে গণনা করি পিছন থেকে বাদ যাবে, আর পিছনে যাকে গণনা করলে সামন থেকে বাদ দিতে হবে। সময় বেশি হলে তোমাদের ছবি একে দেখাতাম, সময় স্বল্পতা হেতু দেখাচ্ছি না, বুঝে নিও। এবার নয়ের সাথে ষোলো, এখন বলছে এখানে লাইনে মোট কতজন শিশু আছে, অতএব লাইনে মোট শিশু আছে ষোলো জন, লাইনে মোট শিশু আছে ষোলো জন, অতএব লাইনে মোট ষোলো জন শিশু আছে, লাইনে মোট ষোলো জন শিশু আছে। আবার দেখো, একটি লাইনে রাজু সামনে থেকে নবম, পিছন থেকে অষ্টম, লাইনে মোট কতজন শিশু আছে, এটাকে লিখলাম রাজু সহ সামনে আছে আট নয়জন, রাজুর পিছনে আছে সাতজন, কারণ অষ্টম লেখা আছে একদম কম হবে সাতজন, তাহলে নয় আর সাত যোগ করে ষোলো, অত লাইনে মোট শিশু আছে ষোলো জন, লাইনে মোট ষোলো জন শিশু আছে। আশা করি বুঝতে সক্ষম হয়েছ। এখন তোমাদের জন্য আজকে একটা করাবো, দুই নম্বর অঙ্কটাই দেখতে পাচ্ছ। মোহন বাংলা ইংরেজি গণিতে 285 নম্বর পেয়েছে, তিনটে সাবজেক্টের তিনটে বিষয়ের নম্বরের যোগফল 285, সে সকল বিষয়ে সমান নাম্বার পেয়ে থাকলে সে বাংলা ও ইংরেজিতে মোট কত নম্বর পেয়েছে। খেয়াল করো, মোহন বাংলা ইংরেজি গণিত তিনটা বিষয়ে মোট নম্বর পেয়েছে 285, সে সকল বিষয়ে সমান নাম্বার পেয়ে থাকলে সে বাংলা ও ইংরেজিতে মোট কত নম্বর পেয়েছে। সমাধান, এখানে যেহেতু তিন বিষয়ের নাম্বার সমান, অবশ্যই এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে। এক বিষয়ের নাম্বার জানার জন্য 285কে তিন দিয়ে ভাগ করি, তিন দিয়ে নামাতে বললে 3 9
27 তাহলে এখন এই 8 থেকে 7 বাদ দিলে 1 থাকে আর এই 5 নামিয়ে আনলাম তাহলে 3 দিয়ে 3 পাচ্ছে 15 দেখতেই পাচ্ছ ভাগফলটা 95 তার মানে তার প্রতি বিষয়ের নাম্বার হচ্ছে 95 তার প্রত্যেকটা বিষয়ের নাম্বার হচ্ছে 95 আবার খেয়াল করো 3 বিষয়ের নাম্বার 285 প্রত্যেক বিষয়ের নাম্বার সমান 3 দিয়ে ভাগ করলে একটা বিষয়ের নাম্বার বেরিয়ে আসবে 3 দিয়ে ভাগ করলাম 95 পাওয়া গেল এটা তার বাংলার নাম্বার 95 ইংরেজি 295 পেয়েছে গণিত 295 নাম্বার পেয়েছে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে সে বাংলা ও ইংরেজি কত পেয়েছে এখন আমি যদি এটাকে মনে করি সে বাংলা ইংরেজি পেয়েছে 95 গুণ 2 অথবা সে বাংলাতে পেয়েছে 95 ইংরেজি পেয়েছে 95 এভাবে লিখতে পারি মিথ্যা করলে অথবা আমি বলতে পারি এরকম বাংলা ইংরেজি গণিতে পেয়েছে 285 এবং বাংলা ও ইংরেজিতে কি এইটা যে কোনো একটা সাবজেক্ট আমি যদি লিখি এখানে বাংলা ইংরেজি বাদ দিয়ে যদি আমি লিখি গণিতই ধরে নেই গণিতে পেয়েছে 95 দুই সাবজেক্টের নাম্বার বেরিয়ে যাবে যাই অনেকভাবে করা দেবে যেটা আমার কাছে সহজ মানে আমি সেটা করার চেষ্টা করছি এখন মোহন বাংলায় পেয়েছে 95 নম্বর আবার মোহন ইংরেজিতে পেয়েছে 95 নম্বর আমি গণিত লিখলাম না গণিত আমার দরকার নেই হয়তো গণিত লিখতাম যদি গণিত চাইতে হতো গণিত লিখতাম বাংলা লিখতাম গণিত লিখতাম এখানে চাচ্ছে আমার দুইটা বিষয়ের নাম্বার বাংলা এবং ইংরেজির নাম্বার যেহেতু প্রতি বিষয়ের নাম্বার সমান সেহেতু এই নাম্বারটি বাংলারও নাম্বার এটা গণিতের নাম্বার ইংরেজির নাম্বার তো আমার দরকার বাংলা ইংরেজি আমি বাংলা ইংরেজি নাম্বারটা লিখে ফেললাম 5 5 10 7 থেকে 1 9 18 আগে 19 আবার বলি 5 5 10 7 থেকে 1 9 18 আদের আগে 19 অতএব সে অতএব সে বাংলা ও ইংরেজিতে পেয়েছে তাহলে সে বাংলা ইংরেজিতে পেয়েছে 190 নম্বর ও ইংরেজিতে সে বাংলা ও ইংরেজিতে পেয়েছে 190 নম্বর অতএব সে বাংলা ও ইংরেজিতে 190 নম্বর পেয়েছে সে বাংলা ইংরেজি 190 নম্বর পেয়েছে এই হলো তোমার একটা অঙ্ক আমি তো মনে করি বোধহয় খুব একটা কঠিন মনে হয়নি অঙ্কটা সহজেই অঙ্কটা হয়তো বোঝার একটু সমস্যা তত হতে পারত হয়েছিল এখন হয়তো সহজ হয়ে গেছে আর এই অঙ্কগুলো তোমরা ভালো করে বাসায় একটু নোট করে করবে আগে উঠিয়ে নেবে তারপর করবে এবং এরকম বাবা মাকে তোমরা একটু বলবে যে এরকম একটা অঙ্ক বানিয়ে দাও তো পারি কি না দেখি এরপরে তোমাদের 3 নম্বর শূন্যস্থান পূরণ রয়েছে শূন্যস্থান পূরণের একটু ব্যতিক্রমধর্মী শূন্যস্থান রয়েছে খেয়াল করো প্রথম রয়েছে 2 4 8 হ্যাঁ এটা তো সহজই মনে হচ্ছে খুব একটা কঠিন নয় 2 4 8 জোর সংখ্যাগুলো 2 4 6 এখানে হয়নি 2 যোগ 2 4 4 যোগ 4 8 তাহলে এখানে খেয়াল করো যদি 2 4 6 থাকতো সহজ হতো আসলে 2 4 6 নয় 2 4 8 আছে এটা একটু জটিল তাহলে কী করা যায় এরকম করা যায় দেখি 2 × 1 2 × 2 2 × 3 2 4
आठ, दुई गुणन दुई, चार गुणन दुई, ना आठ गुणन दुई, तीन टे कन दुगुणी चार। ये ख्याल करो, এটা তোমাদের জন্য একটু কষ্টকর মনে হচ্ছে। দুইয়ের পরে চার, চারের পরে ছয় তাহলে সহজ হয়ে যেত, ছয়ের পরে আট হতো, কিন্তু তা নয়। দুই চার আট, এটা আসলে একটু খেয়াল করো, দুই গুণন দুই, চার গুণন দুই, আট গুণন দুই, এই যে দুই প্রথম সংখ্যাটা দুই, সবগুলোর সঙ্গে দ্বিগুণ, দুই গুণন দুই সমান চার, ওই চারটা সামনে আনলাম, এনে দিলাম চার গুণন দুই সমান আট, ওই আটটা সামনে আনলাম, আট গুণন দুই সমান ষোলো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে এই একটা দুই, চার আট দেওয়া আছে, তাহলে দুইকে দুই দ্বিগুণ করলাম, পরের সঙ্গে চার পাওয়া গেলো, চারকে সামনে এনে চার গুণন দুই আট পাওয়া গেলো, আটকে সামনে এনে আট গুণন দুই ষোলো পাওয়া যাচ্ছে। এবার ষোলোকে যদি আমি সামনে আনি তাহলে পাবো বত্রিশ, এবার বত্রিশকে যদি সামনে আনি তাহলে বত্রিশ গুণন দুই সমান চৌষট্টি। এই জিনিসটা আবার খেয়াল করো, প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলোকে আমরা লিখলাম যে দুই চার আট লিখলাম, দুই চার আট লিখলাম, প্রত্যেকটা দুই গুণ করতেছি, তাহলে দুই চার আট এখানে আছে প্রতিটা দ্বিগুণ, তো দুই গুণন দুই সমান চার, এই যে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, চারকে সামনে এনে দিয়ে সেই চার, চার গুণন দুই সমান আট পাওয়া যাচ্ছে, আটকে সামনে এনে দিয়ে আট গুণন দুই সমান ষোলো পাওয়া যাচ্ছে, এটা ষোলো বসবে, ষোলোকে সামনে দিয়ে ষোলো গুণন দুই সমান বত্রিশ পাওয়া যাচ্ছে, বত্রিশকে সামনে দিয়ে বত্রিশ গুণন দুই সমান চৌষট্টি পাওয়া যাচ্ছে। তার মানে এখানে আট পুঙ্ক্তি দেওয়া আছে, এখানে হবে ষোলো, এখানে হবে বত্রিশ, এখানে হবে চৌষট্টি। এই হলো জিনিসটা, খেয়াল করে নাও, ভালো করে দেখে নাও, এটা মিশিয়ে দিতে হবে আমাকে, শেষ হতে দেখে নাও কীরকম হবে। তাহলে যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ করতে হবে, আর যে ফল আসবে সেই ফলটাকে বামে আনতে হবে, আর দুই দ্বিগুণ করতে হবে, তাহলে এই সময়গুলো বেরিয়ে আসবে। আর একটু দেখে নাও তোমরা কীভাবে করেছি আমি, এটা খেয়াল করতে হবে তোমাদেরকে, কারণ তারপর আরও সংখ্যা আছে, আরও রাফের জায়গা লাগবে তোমাদের, সে কারণে ওটাকে মিশিয়ে দেবে আমাকে। আচ্ছা, এবার আমি তোমাদের তুলে দেবো খ নম্বর অঙ্কে। খ নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রমধর্মী মনে হচ্ছে, দেখো এক চার নয় ষোলো, এটা আরও যন্ত্রণা কীভাবে হিসেব করা যায়, একের সঙ্গে তিন যোগ করলে চার, চারের সঙ্গে তিন যোগ করলে সাত হয় না। তাহলে এইটা যেটা করতে হবে সেটা আসলে এগুলো বহুমাত্রিক অঙ্ক, বহু সমস্যার অঙ্ক, এ ধরনের প্রশ্নগুলো যদি কেউ করতে পারো তাহলে বুঝতে হবে সে অত্যন্ত ট্যালেন্ট ছাত্র। হ্যাঁ, এই ধরনের ছাত্রগুলো সাধারণত অনেক সময় দেখা যায় যে এগুলা, এটাই বুদ্ধিমত্তার অঙ্ক, এটাই বুদ্ধির পরিচয়ের অঙ্ক, তো এগুলো প্র্যাকটিস করলেই হবে, না করলে হবে না। দেখে খেয়াল করো তোমরা, এক গুণন এক সমান এক, তারপরে দুই গুণন দুই সমান চার, তারপরে চার গুণন চার সমান ষোলো, তারপরে একটা ষোলো গুণন পাঁচ, এখন এক গুণন এক, দুই গুণন দুই, তিন গুণন তিন, চার গুণন চার, পাঁচ গুণন পাঁচ। হ্যাঁ, এখন খেয়াল করতে হবে যে এই সংখ্যাগুলো এরকম, প্রথমটা এক গুণন এক, দুই দুই, তিন তিন, চার চার, পাঁচ পাঁচ। খেয়াল করো এখানে, এখানে সংখ্যাটা আছে এক দুই তিন চার, যে সংখ্যাগুলো আছে এক দুই তিন চার তা নয়, আমরা এক দুই তিন চার সিরিয়াল লিখলাম, আর এগুলোকে প্রত্যেকটাকে কী করলাম পর্যায়ক্রমে এক দিয়ে গুণ, দুই দিয়ে গুণ, তিন দিয়ে গুণ, চার দিয়ে গুণ, পাঁচ দিয়ে গুণ। আসলে এই জিনিসটা এরকম, এই এক স্কোয়ার, দুই স্কোয়ার, তিন স্কোয়ার, চার স্কোয়ার, এটাকে বলা হয় ইংরেজি বলা হয় এরকম স্কোয়ার বলা হয়। এইটাকে ভাঙলে আমরা পাবো এক গুণন এক, স্কোয়ার মানে ওই সংখ্যাটা রিপিট হবে, এটা হবে দুই গুণন দুই, এটা তিন সংখ্যাটা, এই যে সংখ্যাটা এই দুই কিন্তু নয় তিন, এটা হবে তিন গুণন তিন, এটা হবে চার গুণন চার। তোমরা অবশ্যই ক্যালকুলেটরে পাবা, কম্পিউটারে গেলে পাবা, এই সময় এভাবে থাকে। তো এই জিনিসটি এখানে আসলে সিরিয়ালি এক দুই তিন চার, আর ওইটার হচ্ছে স্কোয়ার বা বর্গ, তাহলে তুমি এই সংখ্যাটা পাওয়া যাবে, সেটা এক গুণন এক, দুই গুণন দুই, তিন গুণন তিন, চার গুণন চার, যদি পাঁচ নেই, পাঁচ গুণন পাঁচ, ছয় গুণন ছয়, সাত গুণন সাত, এরকম হবে।
মানে যে সংখ্যা নেব সেই সংখ্যা রিপিট হবে ওইটার উপর স্কয়ার মানে বর্গ ওই সংখ্যাটাই লিখতে হবে। তো এভাবে করলে পাওয়া যাবে এটা হচ্ছে এক, যে একটা এখানে দেওয়া আছে, তারপরে চার খেয়াল করো, তারপরে নয়, তিন তারিখে নয়, তারপরে চার চারে ষোলো এখানে দেওয়া আছে, এভাবে বের হচ্ছে। এখানেও তাই বের হচ্ছে এক গুণ এক এক, দুই গুণ দুই চার, তিন গুণ তিন নয়, চার চারে ষোলো। তাহলে এগুলো স্কোয়ার, এই সিরিজটা হচ্ছে স্কোয়ার বা বর্গের একটা ধারা। এরপর হচ্ছে পঁচিশ, পাঁচ পাচ্ছে পঁচিশ, তাহলে এক চার নয় ষোলো আছে, এখানে হবে পঁচিশ। এরপর হবে কত, এটা ছয় গুণন ছয় হবে, তাহলে ছত্রিশ, মানে ছয়ের উপর বর্গ ছত্রিশ, এরপর হবে ছত্রিশ। আবার খেয়াল করো এখানে আসলে সংখ্যাগুলো আমরা এক দুই তিন চার সিরিয়ালি নিব, আর ওইটাকে আবার এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে সিরিয়ালি আমরা ওই সংখ্যাটি গ্রহণ করবো, এইটিকে বলা হচ্ছে বর্গ। আবার বলতেছি যেমন একের উপর স্কোয়ার, দুইয়ের উপর স্কোয়ার, তিনের উপর স্কোয়ার, স্কোয়ার মানে দুই নয়, অনেক সময় যে তিনের উপর স্কোয়ার তিন গুণ দুই এটা হবে না, এটা তিন গুণ তিন। চার উপর স্কোয়ার মানে চার গুণ দুই সেটা নয়, এটা স্কোয়ার বলা হয়, বর্গ বলা হয়। তো চার গুণ দুই এরকম ভুল হয়ে যাবে, তো চার গুণন চার এটার মানে হচ্ছে চার গুণ এই সংখ্যাটি আবার গুণ করতে হবে, এটি হচ্ছে স্কোয়ার বা বর্গের ধারা। যাই হোক এখন এটা দেখো, খেয়াল করো দেখে নেবে যে কথাগুলো বললাম সে কথাগুলো একটু চর্চা করবে এবং বুদ্ধি খাটাবে যতজন পারো ততটাই, ততজনই বুঝবো সেই তোমাদের যে বার্ষিক পরীক্ষা হয়ে থাকে, বার্ষিক পরীক্ষা তোমার দেখতে পাবে ছাত্রদের জন্য কমপক্ষে দুইটা একটা জটিল দেওয়া থাকে, সবের জন্যই কমন দেওয়া থাকে কিন্তু দুইটা একটা কঠিন দেওয়া থাকে, দুইটা একটা যারা পারে তারাই অঙ্কে একশোর মধ্যে একশো পেয়ে যায়। যাই হোক এই গেল তোমার দুই নম্বর। এবার আমি তিন নম্বরটা করাচ্ছি, দেখো এখানে তিন তিন বলতে গ নম্বর আর কি, এটা সোজা জিনিসেই এক তিন পাঁচ সাত নয়, এটা মূলত দুই দুই করে বৃদ্ধি পেয়েছে, এটা বলতে পারো ইচ্ছে করলে, অথবা বলতে পারো এটাকে বিজোড় সংখ্যার ধারা। যেমন এক তিন পাঁচ সাত নয়ের পরে এগারো, তারপরে হবে তেরো। আবার দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো, এটা বিজোড় সংখ্যার একটা ধারা, অনেক সময় জোড় সংখ্যার ধারা চেয়ে বসে, দুই চার ছয় আট দশ বারো এরকম জোড় সংখ্যার ধারা, এটা বিজোড় সংখ্যার ধারা। এরপরে দেখো ঘ নম্বরটা মনে হচ্ছে খুব কঠিন, আসলে কঠিন নয়, এটা খুব জটিল খুব সহজ জিনিস। এইটুকু ফলাফল দশ, এটাও দশ, পাঁচ দুগুণে দশ, পাঁচ দুগুণে দশ, দুই গুণ পাঁচ দশ, পাঁচ গুণ দুই দশ, দশ থেকে দশ বেলে শূন্য হয়ে যায়, তার সঙ্গে যোগ হবে কত, আর শূন্য থেকে শূন্য বাদ দিলেও যদি কেউ বাদ দেয় তাইলেও থাকে শূন্য, তার সঙ্গে তিন দুগুণে ছয় যোগ করে দিলে ফলাফলটা ছয় আসবে। তার মানে পাঁচ দুগুণে দশ বিয়োগ দশ সমান শূন্য, শূন্যর সঙ্গে যোগ করবো আমি তিন দুগুণে ছয়, তার মানে এই গুণটা এ করতে হবে। নিয়মটা হচ্ছে এই গুণটা করবা, এই গুণটা করবো, এই গুণটা করবো করে তারপরে সবগুলা যোগ বিয়োগ করে যাওয়া হয়, তাই তোমার বের হবে। তো এই যে সোজা আবার বলি এই দুইটার ফলাফলটা জিরো বা শূন্য আসতেছে, পাঁচ দুগুণে দশ বিয়োগ দশ এখানে শূন্য, যোগ তিন দুগুণে ছয়, তার মানে এখানে ছয়ই বসবে। এরপরে দেখো চার গুণন দুই গুণন ছয় গুণন শূন্য, তোমরা হয়তো যারা হয়তো কম বুঝো তারা গুণন করবে, চার দুগুণে আট, আট গুণন ছয় আট, আট গুণন ছয় 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 আটচল্লিশ, আটচল্লিশকে শূন্যের দিকে গুণ করলে শূন্য হয়ে যাবে। তার মানে যে চালাক কতগুলো সংখ্যার মধ্যে যদি এরকম শূন্য গুণ অবস্থা থাকে তার ফলাফলটা শূন্য হয়ে যায়, এটি হলে মুখস্থ রাখতে হবে যে যতগুলো সংখ্যা গুণ অবস্থা থাক না কেন, যদি কোনো এক জায়গায় শূন্য থাকে, মাঝে থাক, প্রথমে থাক, শেষে থাক, তার ফলাফলটা কী হবে, শূন্য হবে। তাহলে এখানে এই ফলাফলটা আসলে হচ্ছে আমাদের শূন্য, যোগ এইখানকার এই পর্যন্ত এই গুণ পর্যন্ত এই ফলাফলটা হবে আমাদের শূন্য। কেন, তুমি তিন পাঁচ চার পনেরো, পনেরোকে শূন্য দেখুন শূন্য, শূন্যকে দুই দেখুন গুলো শূন্য, এই ফলাফলটাও শূন্য। তারপর যোগ হচ্ছে আট, তারপরে শূন্য যোগ আট মানে হচ্ছে আট, শূন্য যোগ আট সমান হচ্ছে আট। তাহলে এই গেল তোমাদের শূন্য স্থান পূরণ। এখন চার নম্বরের একটা অঙ্ক রয়েছে, দেখো খেয়াল করো এটা খুব কঠিন অঙ্ক না, সোজা অঙ্ক, এটাও তোমাদের আগের পড়ানো অঙ্ক, আজকে রিভিশন হচ্ছে। চার নম্বর, আকাশ একটি বই পড়ছে, এখন সে নবম পৃষ্ঠা পড়ছে, বইয়ে আরও আট পৃষ্ঠা আছে, বইয়ে মোট কত পৃষ্ঠা আছে। আবার খেয়াল করো আকাশ একটি বই পড়ছে, এখন সে নবম পৃষ্ঠা পড়ছে,
বইয়ে আরও 8 পৃষ্ঠা আছে, বইয়ে মোট কত পৃষ্ঠা আছে? এটাকে আমরা অনেক সময় বলি যে নবম পৃষ্ঠা পড়ছে, তার মানে এই পৃষ্ঠাটা আমরা যদি বই উল্টে উল্টে চলে যাই তাহলে এটা সামনের পৃষ্ঠা, প্রথম দিকের পৃষ্ঠা। তাহলে আমরা লিখতে পারি এখানে নবম পৃষ্ঠা সহ সামনে আছে নয় পৃষ্ঠা। নবম পৃষ্ঠা সহ সামনে আছে নয় পৃষ্ঠা। এরপরে যদি আমরা লিখি পরের কথাটা যে বইয়ে বইয়ে আরও আছে, বইয়ে আরও আছে কয় পৃষ্ঠা খেয়াল করো, 8 পৃষ্ঠা। তাহলে এটা যোগ হয়ে যাচ্ছে নবম পৃষ্ঠা সহ সামনে আছে অর্থাৎ বইয়ের প্রথম দিকে আছে যেটা, সেটা হলো 9 পৃষ্ঠা, বই আরও আছে 8 পৃষ্ঠা। তাহলে 8 আনলে কত হচ্ছে? 17 পৃষ্ঠা। অতএব বইয়ে মোট আছে 17 পৃষ্ঠা, বইয়ে মোট আছে 17 পৃষ্ঠা। অতএব বইয়ে মোট 17 পৃষ্ঠা আছে, বইয়ে মোট 17 পৃষ্ঠা আছে, বইয়ে মোট 17 পৃষ্ঠা আছে। ছোটোমণিরা দেখো, তোমাদের জন্য আজকে বাড়ির কাজ 95 পৃষ্ঠার 15, 16, 17, 18 আবার খেয়াল করো, 95 পৃষ্ঠার 15, 16, 17 এবং 18 এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আর আজকে যে নতুন অঙ্ক, 2 নম্বর অঙ্কটা ছিল, অবশ্যই এটা কয়েকবার প্র্যাকটিস করবে। এখন তোমাদের জন্য পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে, ততক্ষণ তোমরা ভালো থাকো, খোদা হাফেজ।